মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে সব সময় নির্বাচনী প্রচার অভিযানটা এই আধ্যাত্মিক নগরী সিলেট থেকে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত শাহবানু রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে এবং পরবর্তীকালে একটি সিলেটের জনসভা করে উনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঠিক সেই একইভাবেই এবারও তার ব্যত্যয় হবে না, তিনি আসছেন, তিনি মাজার জিয়ারত করবেন এবং বিকালে এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 10 লক্ষাধিক লোকের এক সমাগমে উনি ভাষণ দান করবেন। বিপুল উৎসাহ উদ্দীপনা আমাদের নেতা কর্মীদের রয়েছে, সিলেটবাসীর মধ্যেও এক আনন্দ উৎসাহ উদ্দীপনা রয়েছে। সিলেটের জনগণ এই সদ্য অনুষ্ঠিত হওয়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসবেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি সিলেটের উন্নয়নের উপরে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এবারের নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ভোটারদের নির্বাচন কেন্দ্রে আনা, এবং সেই ক্ষেত্রেই হলো আমিও একজন প্রার্থী, মাহবুবুল আলম হানিফ ভাইও একজন প্রার্থী, কিন্তু আমরা বলতে পারি যে যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের জনগণ অত্যন্ত উৎসাহী এবং উদ্দীপনা রয়েছে। কাজে জনগণ ভোট কেন্দ্রে আসবেন 7ই জানুয়ারি, এবং আমাদের নেত্রীর নির্দেশনা রয়েছে যে ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করার, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোট অনুষ্ঠানে অংশগ্রহণ করানো। কাজে আমরা বিশ্বাস করি যে কোনো সময়ের চেয়ে একটি বিরাট সংখ্যক ভোটারের উপস্থিতিতে এবারে এই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবরোধ তাদের কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে নেই। বিএনপি, আমরা বলেছি বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, তারা তাদের নানান ধরনের অপকর্ম করতে করতে তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তারা এই রাজনৈতিক কর্মসূচির নাম করে যেভাবে পেট্রোল দিয়ে বাসে বা ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করতেছে, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা ধ্বংসাত্মক কর্মসূচি, সন্ত্রাসী কর্ম। বিএনপি এখন একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে এবং যার কারণেই কিন্তু সাধারণ মানুষ এই দলটাকে আস্তে করে নিক্ষেপ করেছেন। অর্থাৎ এই দলের আহ্বানে আর দেশের মানুষ সাড়া দিচ্ছে না, আর এই দলের কোনো কর্মসূচিতে সরকার তো দূরের কথা, সাধারণ মানুষও কোনো চাপ অনুভব করছে না, যার ফলে একেবারে স্বাভাবিক জীবনযাত্রা আসে। চাপ যদি অনুভব করতো তাহলে তো সাধারণ মানুষই ঘরে বসে থাকতো, তো তারা কেউ চাপ অনুভব করছে না, সরকার চাপ অনুভব করার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন যথাসময় হবে, অবশ্য সুষ্ঠু নিরপেক্ষ হবে দেশের, আন্তর্জাতিক কোনো চাপ নেই। আমাদের যে অবশ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার যে আমাদের সবাই প্রত্যাশা করছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বারবার বলেছেন যে আমরা জাতীয় সংসদ নির্বাচন অবশ্য নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। তো আমরা যেটা করতে চাই সেটাও যদি আন্তরিক মহল চাই, তো তাদের চা আমাদের চার মধ্যে কোনো পার্থক্য নেই, তো তাহলে আর এখানে চাপের তো কোনো প্রশ্ন আসে না। আমি মনে করি কোনো আন্তরিক চাপ বা আভ্যন্তরীণ কোনো চাপই নেই, নির্বাচন স্বতঃস্ফূর্তভাবেই হবে, যথাসময়ে অনুষ্ঠিত হবে।